হ্যালো বিগাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো এমন একটি ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তো বন্ধুরা, এমন একটি ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যদি আপনি তৈরি করেন তাহলে আজকে ভিডিও আপনার জন্য। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটু কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, কাইন মাস্টার সফটটি ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করা না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে চেক করে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করা কমপ্লিট হলে আপনাকে এটাকে ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন, বেশ ওপেনে ক্লিক করলাম, তারপরে এমন একটি ইন্টারফেস আসবে, তারপর প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দেন এখানে ক্লিক করে আপনাকে একটি নিউ প্রজেক্ট নিতে হবে। তো নেওয়ার পর বেশ এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটা অপশন দেওয়া আছে, মিডিয়াতে ট্যাপ করবেন। দেন আপনার একটিকে আপনার গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে তুলে আসলাম, তারপর আমার মন মতো একটি আমি ছবি সিলেক্ট করবো। তো একটা ছবি সিলেক্ট করার পর ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি সিলেক্ট করলাম, তারপর আপনি দেখতে পাচ্ছেন ছবি কিন্তু অনেক বড়ো। তো জুম করে ছোট করে নিতে হবে। নেওয়ার জন্য আপনি ক্রপিং অপশন ট্যাপ করবেন, দেন এটাকে আপনি মন মতো করে ছোট বড় করে নেবেন। তো নেওয়ার পর ভিউয়ার্স এটাকে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু দুইটি অংশে সমান করে রাখতে হবে। তার জন্য আপনাকে এই অংশে সমান করে দিতে হবে, ট্যাপ করতে হবে। দেন এখান থেকে তারপর এটাকে ওকে করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি সমান করে রাখলাম। সমান করে রাখার পর এটাকে কিন্তু ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এটাকে আপনি একটু বড় করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, তো লেয়ার অপশনে ট্যাপ করবেন, দেন মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করার পর আপনাকে আপনার এই ভিডিও টেমপ্লেটটি ইম্পোর্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিও টেমপ্লেটটি আপনাদের সুবিধাতে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও টেমপ্লেটটি ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন ভিডিও টেমপ্লেটটি কিন্তু আমাদের অনেক বড়। তার জন্য আমরা কিন্তু আমরা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চাইলে কিন্তু টাইমটা বাড়িয়ে নিতে পারেন। আর আমরা এখন যেটা করবো, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু অনেক বড়, তো ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করবো। ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করার পর আপনাকে এই যে কাঁচি অপশন দেখতে পাচ্ছেন, কাঁচি অপশনে ট্যাপ করার পর এখানে দুই নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন, এই দুই নম্বর অপশনটি আপনি যদি ট্যাপ করেন তাহলে ব্যাক সাইড থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওর লম্বরটা এটা কিন্তু কেটে যাবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিলাম। তো এখন আমরা যেটা করবো, এই ভিডিও টেমপ্লেটটা ট্যাপ করবো, তারপর আপনার একটু নিচে অপশন একটি দেওয়া আছে, ব্যান্ডিং নামে একটা অপশন দেওয়া আছে, ব্যান্ডিং অপশনে চলে যাবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন ব্যান্ডিং অপশনে চলে আসলাম, তারপর এখানে স্ক্রিনে ট্যাপ করবেন। স্ক্রিনে ট্যাপ করলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু আসছে, দেন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখন যেহেতু আমাদের এই ভিডিও টেমপ্লেটটি একটা গোল আকার ধারণা আছে, এই গোল আকারে আপনি একটা ছবি ইম্পোর্ট করবেন। তার জন্য আমাকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে আবার। তো ভিউয়ার্স, লেয়ার অপশনে ট্যাপ করলাম, দেন মিডিয়াতে ট্যাপ করলাম। তো মিডিয়াতে ট্যাপ করার পর আপনার পছন্দ মতো আপনি কিন্তু আরেকটা ছবি ইম্পোর্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আরেকটা ছবি ইম্পোর্ট করব। তো ছবিটা আপনার মন মতো করে কিন্তু আপনি ইম্পোর্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি সিলেক্ট করা হচ্ছে। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো ছবিটা সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু মোটামুটি কমপ্লিট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা ছবি কিন্তু অনেক বড়, এটাকে গোল করতে হবে, ক্রপিং অপশন ট্যাপ করতে হবে। দেন এখান থেকে কিন্তু এটা অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এটা গোল আকার ধারণ করছে, তারপর আপনার মন মতো করে এটা কিন্তু গোল করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মন মতো করে আমি গোল করে দিলাম। তো গোল করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখন ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে গোল করে কমপ্লিট, এখন এটাকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন একটু বড়, তো যার জন্য আমরা একটু ছোটো করে দেবো। ছোটো করে দেওয়া এটা আপনার যে গোলটা আছে এই গোলের ভিতরে এটাকে রেখে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা গোলের ভিতরে রেখে দিলাম। তো গোলের ভিতরে রেখে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখন আপনি যেটা করতে হবে, এই ছবিটাতে ট্যাপ করবেন, দেন এই ছবিটা কিন্তু আপনাকে আবার বড় করে নিতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের সমান করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সমান করে আমরা কিন্তু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এখন কিন্তু আপনি একটু স্টার্ট করে দেখতে পারেন এটা কেমন আসছে। এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে। হয়তো আমি সাউন্ডটা আপনাকে অফ করে রাখছি, যার কারণে আপনি জিনিসটা বুঝতে পারছেন না। তবে বন্ধুরা, আপনি কিন্তু এরকমভাবে একটি হোয়াটসঅ্যাপ বা একটা মেসেঞ্জার বা একটা ফেসবুক স্ট্যাটাস আপনি চাইলে তৈরি করতে পারেন। আর এখনকার বর্তমান যুগে কিন্তু মেসেঞ্জার মাই ডেতে কিন্তু আপনি এমন স্ট্যাটাস অ্যাভেলেবেল আপলোড করতে পারেন। তার জন্য আপনাকে এই ভিডিওটি কাজে দিবে। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করতে হবে, এখন কিন্তু আমাকে সেভ করবো। তো সেভ করার জন্য আমরা এখন যেটা করবো, এই অংশ আপনাকে ট্যাপ করতে হবে, দেন এক্সপোর্টে ক্লিক করে আপনি এটি গ্যালারিতে সেভ করে নেবেন।